হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো আজকে আমি আমার ব্লগটা সন্ধ্যের থেকে শুরু করছি, কারণ না সকালে সময় পাইনি। তো এখন আমি চলে এসেছি পুপুকে একটু পড়াবো। তো দেখো, পড়তে বসে গেছে, এদিকে বই দিয়ে লেখা শুরু হয়ে গেছে। তো পুপু লিখবে এরপর। পুপু মোটামুটি দেখো ABCDগুলো মোটামুটি ঠিকই লিখছে, খাতা তাহলে শুরু করেছি এখন। আগে স্লেটে লিখতো, তো এখন খাতা পেন্সিলে লিখছে। তো আর এটা আমি নতুন বই একটা নিয়েছি, ওর নতুন বই কিনেছি, বড় বইটা, বইটা খুব ভালো। আর এখানে ওর আগের বইটা ছিল, আগের বইটাতে মানে এরকম ইংলিশ যে পোয়েমগুলো সেগুলো একটু কম ছিল, আর এই বইটাতে একটু বেশি ইংলিশ আছে। তো মোটামুটি জানে, এখানে দু একটা বেশি ইংলিশ পোয়েম আছে সেগুলো জানে না, তো সেগুলো আমি শেখাবার জন্যই বইগুলো আমি নিয়েছি, এই বইটা নিয়ে এসেছি কিনে। আর আজকে পপু এই আগের দিন এ থেকে পি পর্যন্ত লিখেছিল, তারপরে বদমাইশি করে উঠে গেছিলো, কারণ বলছিল আমি আর লিখবো না। তো যাই হোক, এখন লিখুক। তো পি পর্যন্ত লিখেছে, আর এখান থেকে শুরু করবে কিউ থেকে। এসো বেটা, থেকে শুরু করো। হ্যাঁ, আরও একটা নতুন সোনা দেখাও, কি কিনেছো সোনা, কি কিনেছো তুমি ওটা? আমি তো এটা ওকে আমি পেন্সিল বক্স কিনে দিয়েছি রাখার জন্য, পেন্সিলগুলো, পেন্সিল রাবার রাখার জন্য ইরেজারটা নিয়েছি, আর এটা শার্পনারটাও আছে। তো এগুলো আমি ওইটা খাতা বক্সের মধ্যেই ওকে রাখতে শিখিয়েছি, যে এরকম করে পড়া হয়ে গেলে ভালো করে রেখে দিতে হবে। তো চলো বেটা, এখন শুরু করো পড়াটা, চলে এসো, শুরু করো বেটা, শুরু করো। পি পর্যন্ত লিখে যাবে, কিউটা লিখো। হ্যাঁ, কিউ লিখো, কিউ কেমন লিখতে হবে এটা, কিউ লিখো, কিউ, হ্যাঁ কিউ, পি 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 এর পরে কি হয়, কিউ, এখানে কিউটা লিখো, কিউটা কেমন দেখতে হয় বলো, কিউটা কেমন দেখতে হবে এটা, কিউটা লিখো প্রথমে, গোল করো, হ্যাঁ খাতাটা ভালো করে ধরো, এখানে লিখো, লিখো কিউ, গোল করো প্রথমে ও এর মতন, হ্যাঁ দিয়ে, হ্যাঁ কিউ, ভালো করে লিখো, সুন্দর করে যাক। ও এখন নতুন লিখছে তো, তাই ভালো করে লিখতেও পারছে না, হাতটা খুব কাঁপছে। তো যাক, ওকে আমি একটু পড়িয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো পুপুর পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাবো রান্নাঘরে। তো তোমাদের সাথে কিছু আমি রান্না শেয়ার করবো আজকে, ফুলকপি তরকারি। তো চলো ফুলকপিটা দেখো কেমনভাবে আমি ফুলকপিটা করে, বাড়িতে সবাই নিশ্চয়ই ফুলকপি করো, তো আজকে আমি তোমার সাথে জাস্ট ফুলকপির তরকারিটা শেয়ার করব। তো চলো ফুলকপিটা দেখো। আর ঠান্ডাকালে ফুলকপি তো খুব ভালো লাগে, তো ঠান্ডা অলরেডি পড়ে গেছে, খুব হালকা পড়লো, ভালো ভালো মোটামুটি ভালোই পড়েছে। আর ফুলকপি তো এখন সবাইকারই খুব প্রিয়, ফুলকপি, বাঁধাকপি, আর ফুলকপি তরকারিটা আমি করব। তো দেখো ফুলকপিটা কেমনভাবে করি, আর তোমরা এরকম বাড়িতে যদি পারো তো এরকমভাবে বাড়িতে। চলো রান্নাঘর দিকে যাওয়া হয়। তো ফ্রেন্ড দেখো, আমি ফুলকপিটা আমি আগেই আমি গরম জলে এটা ফুটিয়ে দিয়েছি, ফুলকপিগুলো দেখো আমি এভাবে কেটে নিয়েছিলাম, আর কেটে আমি এইভাবে ফুলকপিটা ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু আর টমেটো কেটে রেখেছি, আর এখানে ধনিয়া পাতা ভিজিয়ে রেখে নিয়েছি আগের থেকে, রেডি করে নিয়েছি। বেশি করে তো ফুলকপিটা আমি এবারে ছেঁকে ছেঁকে নিয়ে নেবো এটাতে, ফুলকপিটা ভালো করে কেটে আর গরম জলে আমি ফুটিয়ে নিয়েছি, তাহলে ফুলকপিটা কি হয় একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, আর ফুলকপিটা যদি কোনো পোকা টোকা থাকে, এখন পোকা থাকে ফুলকপিতে, তো সেটা মরে যাবে আর কি পোকাটা। তো আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ আলুটা আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে আলুটা একটু সেদ্ধ না করলে ফুলকপিটার তরকারিটা তো গলে যাবে। আর এখানে আমি ফুলকপিটা একটু ভেজে নেব, এদিকে আলুটা আমি প্রেশারে সেদ্ধ করতে একটা সিটি দেবো, তাহলে হয়ে যাবে। তো ফুলকপিটা আমি ভাজবো, তো আমি তেল একটু সর্ষের তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে যাক।
তেলটা আমার গরম হয়ে গেছে আর ফুলকপিতে জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবার আমি এটাতে দিয়ে দেব তেলটাতে তোমার অপেক্ষায় ছিল এসো, তুমি বহুদিন আসো নাই, কি বলবে না জানা? হ্যাঁ কিছু কোথায় রাখছো বেটা টুপি থেকে? একটু কিছু বলো লাভ, তুমি বলতে পারো লাভ। খুলে নিয়েছি, তুমি রান্না করবে নাকি? আর ফুলকপিটা আমার একটু আছে ভাজতে, কি করবে? কি করবে ফুলকপিটা? ভাজবে, ভাববো। আবার না হলুদ, আর জোরে বল হলুদ, আবার না আলু পোস্ত, আউ পোস্ত। বাবারে ফুলকপিটা ভেজে দিয়েছি, ফুলকপিটা ভাবে দেবো। তো আমি ফুলকপি তরকারিতে আদা দেবো, আদাটা আমি একটু কুটে নেবো এটাতে। হয়েছে ফুলকপিটা? সিদ্ধ হয়েছে তো? এটা বসাবো, আলু সিদ্ধ হয়ে গেছে আমার। তো আমি ফুলকপি তরকারিটা করবো, এবার সর্ষের তেলটা আমি দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেবো আমি কালো জিরে নিয়েছি, কালো জিরে দিয়ে দেবো। কি জানা আছে দাদা? দাদা দিব দাদা, এমনি করলে কি হয় বল দেখে নি পুপু। নাও কালো জিরে দাও, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আদা পেস্ট দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দেবো,
দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ, লবণটা দিয়ে দিল টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। কি ব্যাপার ঠাকুর? আলুটা সেদ্ধ হয়ে গেছিল, আলুটা আমি জল ধরতে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনের গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু পরিমাণ মতো জল দেবো, ভেজে দেবো। এটা এটা আমি নিরামিষ রান্না করছি, তোমার চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। আর আমি পেঁয়াজ রসুন দিয়ে একটা বানাবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে আমি নিরামিষই করবো, এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। ভালো করে ফুলকপিটা ভেজে নিয়েছি, ভেজ মশলা দিয়ে দেবো, একটু জল দেবো, ভালো করে মিশিয়ে নেবো এটা। জল দিয়ে দেবো এটাতে, জল দেওয়া হয়ে গেছে। আর এটা আমি একটু কিছুক্ষণ এটা ফুটতে দেবো, কন্ডা বেগবি কচু শাকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধনে পাতাতে একটু ছড়িয়ে দেব, ধনে পাতাটা দিয়ে দেব, ধনে পাতাটা দিলে খুব সুন্দর সেল ছাড়ে আর দেখতেও ভালো লাগে শীতকালে ধনে পাতাটা। আমার মোটামুটি ফুলকপি তরকারি কমপ্লিট হয়ে গেছে, রাত্রের খাবার রেডি। তো এখন আমার রুটি হয়নি, তরকারিটা আগে আমি করে নিয়েছি, টুকু ঘুমিয়ে যাবে তার জন্য আগে আমি তরকারিটা করে নিয়েছি, এটা নামিয়ে নেব। আর নেক্সট আমি ফুলকপি তরকারি আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো, তো অন্যদিন করবো। তো আমার ফুলকপি তরকারি রেডি হয়ে গেছে, আজ তো অনেক রাতও হয়ে গেছে, তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করবো। আর দেখা হবে নেক্সট ভিডিও, কাল দেখা হবে তোমাদের সাথে আবার। তো এখনকার জন্য টাটা, বাই বাই, গুড নাইট।